চলো বন্ধুগণ, আজকে আমরা বোতল এবং সিরিঞ্জ ব্যবহার করে জলের ফোয়ারা তৈরি করি। এটার জন্য আমাদের সিরিঞ্জ লাগবে, প্লাস্টিক জলের বোতল লাগবে। দেখো, এখানে দেখানো হচ্ছে সিরিঞ্জটাকে যখনই তোমরা প্লাঞ্জারটাকে উপরের দিকে ওঠাচ্ছ, জলের ফোয়ারাটা উপরের দিকে উঠে আসছে। তো এই ওয়াটার ফাউন্টেন বা জলের ফোয়ারাটা বানানোর জন্য আমাদের একটা প্লাস্টিকের বোতল, বড় সিরিঞ্জ, একটা ছোট সিরিঞ্জ এবং একটা সিলিকন বা রাবারের টিউব, সফট টিউব বটল ক্যাপের সাথে লাগানো চাই। প্রথমে যে ক্যাপের সাথে লাগানো টিউবটা খুব টাইটলি লাগানো, সেটা আমরা বোতলের সাথে আটকে দেব। লক্ষ্য রেখো যাতে এয়ার লিক না থাকে টিউবের সাথে ক্যাপে। এখন আমরা বড় সিরিঞ্জের যেটা স্লট আছে সেটার সাথে আমরা নবটাকে, পাইপটাকে আটকে দেব। আরেকটা নতুন ছোট সিরিঞ্জ নাও আর এটা সুচটা দিয়ে, নিডলটা দিয়ে বিঁধিয়ে দাও বোতলের পেছনে, আর এটা প্লাঞ্জারটিকে সরিয়ে দাও। এখন গ্লাসে কালার ওয়াটার নাও, রঙিন জল নিয়ে এটা বোতলের পেছনটা, সিরিঞ্জটা ভেতরে ঢুকিয়ে যদি বড় সিরিঞ্জটাকে টানো বা সাপ করো, তাহলে দেখবে রঙিন জলটা কিভাবে সিরিঞ্জ থেকে ওপরের দিকে উঠে আসছে আর মনে হবে যেন ফোয়ারার মতো ওপরে উঠে আসছে, তাই না? তোমরা এই অ্যারেঞ্জমেন্টটি সিরিঞ্জ, ছোট্ট সিরিঞ্জের পরিবর্তে একটা রিফিলও নিতে পারো। তো রিফিলের ডায়ামিটার অনেকটা বেশি হওয়ার ফলে দেখো, যখনই আমরা সিরিঞ্জটা টানছি, বড় সিরিঞ্জটা, তখন রিফিল থেকে আরও তীব্র গতিতে জলের ফোয়ারা, ওয়াটার জেটটা বোতলের মধ্যে ছড়িয়ে পড়ছে। ইটস আ ভেরি কুল অ্যাক্টিভিটি। এখন আমরা যদি সিরিঞ্জ, প্লাস্টিক স্ট্র ব্যবহার না করি বা রিফিল ব্যবহার না করি, একটা বড় বোতলকে কেটেও তোমরা বড় সিরিঞ্জটাকে ওইভাবে টাইটলি ফিট করতে পারো। আর বোতলের নিচে একটা লম্বা পাইপ বা রিফিলের টু রিফিল যদি ইনসার্ট করে এটাকে টানতে পারো, তাহলেই দেখবে কিন্তু বেশ জলের ফাউন্টেন তোমরা পাবে। এটা বাড়িতে তোমরা বিভিন্নভাবে বানাতে পারো আর মজা নিতে পারো। হ্যাভ ফান।